प्रत्येक नबी दुनिया ते आसतें मानव सम्प्रदाय के उद्देश्य करे एलान करतें या युहन्नास कुलू ला इलाहा इल्लल्लाह तुफ्लिहून हे विश्वर मानव मंडली तुम्हारा आल्लर एकत्ववादे विश्वासी हाओ अर्थात सृष्टि के स्रष्टार आसन थेके सरिये आल्लर एकत्ववादे विश्वासी हाओ आल्ला के स्रष्टा आल्ला के खलिक आल्ला के मालिक आल्ला के बनाने वाला आल्ला के रिजिक देने वाला आल्ला के जरूरत पूरण करने वाला आल्ला के उन्नतिर मालिक अवनतिर मालिक सुस्थतार मालिक असुस्थतार मालिक एक कथाय आल्लाह सुबहान ताला थेकेई जे समस्त किछु हय एटा तोमरा विश्वास करो सृष्टि के स्रष्टार आसन থেকে ছুড়ে ফেলো প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার কাছে একমাত্র পছন্দনীয় জীবনবিধান একমাত্র পছন্দনীয় ধর্ম একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা একমাত্র পছন্দনীয় আর্ট অফ লিভিং একমাত্র পছন্দনীয় জীবন দর্শন হচ্ছে ইসলাম বা দ্বীন এই ইসলাম বা দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কায়েম করার জন্য বুলন্দ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে অগণিত নবী রাসূলকে পাঠিয়েছেন প্রত্যেকটি নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন মনুষ্য জাতিকে উল্লেখ করে অ্যানাউন্স করেছেন আহ্বান জানিয়েছেন এলান করেছেন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে বিশ্বের মানব সম্প্রদায় হে বিশ্বের মানব মণ্ডলী তোমরা এক আল্লাহকে মেনে নাও আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নাও আল্লাহকে বানানে বালা রিজিক দেনে বালা জরুরত পূরণ করনে বালা হেফাজত করনে বালা আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে মেনে নাও যদি তোমরা মেনে নাও দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে তোমরা সুখ শান্তি সফলতা নিরাপত্তা কামিয়াবি পেয়ে যাবে মৃত্যুর পর অনন্ত অনাদিকালের জীবন যে জীবনের শুরু আছে শেষ নেই জীবন আছে মৃত্যু নেই এন্ডলেস লাইফ এই জীবনে তোমরা কঠিন আযাবের জায়গা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত তোমাদের ঠিকানা হবে সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছি প্রত্যেকটি নবী দুনিয়াতে আসতেন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে এলান করতেন ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে বিশ্বের মানব মণ্ডলী তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হও আমি নবী আমাকে তোমরা ফলো করো অর্থাৎ সৃষ্টিকে স্রষ্টার আসন থেকে সরিয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হও আল্লাহকে স্রষ্টা আল্লাহকে খলিক আল্লাহকে মালিক আল্লাহকে বানানে বালা আল্লাহকে রিজিক দেনে বালা আল্লাহকে জরুরত পূরণ করনে বালা আল্লাহকে উন্নতির মালিক অবনতির মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই যে সমস্ত কিছু হয় এটা তোমরা বিশ্বাস করো সৃষ্টিকে স্রষ্টার আসন থেকে ছুঁড়ে ফেলো এবং আমি নবী তৎকালীন নবী অথবা আমাদের নবী বলেছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা আমার আনুগত্য করো ইত্তেবা করো অনুসরণ করো দুনিয়াতে মানুষের তৈরি করা মনগড়া মত পথ তরিকা আদর্শ সিলসিলাকে জলাঞ্জলি দিয়ে সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছি যে সমস্ত মানুষরা সৃষ্টিকে স্রষ্টার আসন থেকে ছুঁড়ে ফেলে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়েছে তৎকালীন নবী অথবা সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক তরিকা মোতাবেক পদ্ধতি মোতাবেক সিলসিলা মোতাবেক জীবন পরিচালনা করেছে তারা দুনিয়াতে কামিয়াব হয়েছে আখেরাতেও কামিয়াব হয়েছে পক্ষান্তরে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়নি নবীর তরিকা মোতাবেক নবীর মতপথ মোতাবেক নবীর আদর্শ মোতাবেক নবীর মাযহাব মোতাবেক জীবন পরিচালনা করেনি তার মোকাবেলায় মানুষের তৈরি করা মনগড়া মত পথ তরিকা আদর্শ মানুষের তৈরি করা মাযহাব মানুষের তৈরি করা মত মানুষের তৈরি করা সিলসিলা মানুষের তৈরি করা ইস্তিহাদের উপর জীবন অতিবাহিত করেছে তারা দুনিয়াতে নাকাম হয়েছে বরবাদ হয়েছে আখেরাতে তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছি আজও যদি কোনো মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয় মানুষের তৈরি করা মনগড়া মত পথ তরিকা আদর্শ সিলসিলাকে জলাঞ্জলি দিয়ে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক পদ্ধতি মোতাবেক তরিকা মোতাবেক সিলসিলা মোতাবেক নিয়ম নীতি মোতাবেক
जीवन परिचालना करे, आज मानुष दुनिया कामयाब हबे, आखिरते कामयाब हबे।